আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে টেলিগ্রাম বোর্ডের সম্পূর্ণ নতুন একটি মাইনিং এবং এয়ারড্রপ শেয়ার করব আর এটি হলো দা ব্যানানা গেমস মাইনিং এখান থেকে কিন্তু আপনি উইড্রো করতে পারবেন ইনস্ট্যান্টলি অর্থাৎ এখান থেকে আমরা দুই ধরনের আর্নিং করতে পারবো একটা হলো এখান থেকে আমরা পিলস টোকেন আর্নিং করতে পারবো যেটি পরবর্তীতে কনভার্ট হয়ে আমাদের ব্যানানা টোকেন দিবে এবং এখান থেকে আপনার যদি লাখ ভালো থাকে তাহলে আপনি রিওয়ার্ড পেয়ে যেতে পারেন একশো ডলার পাঁচশো ডলার এক ডলার এভাবে আপনি রিওয়ার্ড পেতে পারেন তো এটি কিন্তু অনেকটা লাখের উপর নির্ভর করবে রিওয়ার্ডটা কেননা তারা প্রতিনিয়ত ইউজারদের এই রিওয়ার্ডটা দিচ্ছে এবং ইনস্ট্যান্ট কিন্তু সেই রিওয়ার্ডের টোকেনগুলো ইউএসডিটি আকারে আমরা টোন কিপার ওয়ালেটে বা টেলিগ্রাম ওয়ালেটে আমরা সেল করতে পারি তো আমি কিন্তু তাদের অফিসিয়াল যে মূল মাইনিং প্রজেক্ট সেখানে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে ট্যাপ ট্যাপ করার যে আর্নিং সেই প্রসেসটাতে রয়েছি এই প্রজেক্টটা কিন্তু স্পেশাল এবং খুবই স্ট্রং প্রজেক্ট সেটি দেখানোর জন্য আমি এখন আপনাদের নিয়ে যাব তাদের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট সেই টুইটার অ্যাকাউন্টে দেখেন এটি হলো দ্য ব্যানানা গেম যে মাইনিং প্রজেক্ট তাদের অফিস শিয়াল টুইটার অ্যাকাউন্ট যেটি অলরেডি কিন্তু ব্লু ভেরিফাইড এবং তাদের এখানে প্রায় তিন লক্ষ একত্রিশ হাজার ফলোয়ার কমপ্লিট এবং এখানে দেখেন উই আর দ্য গেম পাওয়ার বাই কার্ভ অফিসিয়াল অর্থাৎ তাদের এই প্রজেক্টটা কিন্তু কার্ব অফিসিয়াল বা কার্ব প্রোটোকলের একটা প্রজেক্ট এবং আপনারা কিন্তু ইতোপূর্বে যদি এয়ার ড্রপে কাজ করে থাকেন তাহলে সবাই অবগত রয়েছেন যে কার্ভ কিন্তু খুবই স্ট্রং এবং অনেক বড় একটা এয়ারড্রপ প্রজেক্ট এবং তারা কিন্তু হিউজ পরিমাণ উইড্র কিন্তু ইউজারদের দিয়ে থাকে এখান থেকে আপনি যদি নিচের দিকে আসেন তাহলে এই যে পিলস টোকেন বা ব্যানা গেমস যে মাইনিং প্রজেক্ট তাদের সকল আপডেটগুলো আপনি এখানে পেয়ে যাবেন তাদের যে ইউজার ক্যাম্পেইন রয়েছে এবং তারা কি রিওয়ার্ড দিচ্ছে এবং তাদের আপডেটগুলোও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো প্রজেক্টটা কিন্তু কার্ব যে এয়ার ড্রপ প্রজেক্ট সেই কার্বের একটা নিজস্ব প্রজেক্ট সে বিষয়টা কিন্তু আমরা উপরে এখানে দেখতেই পাচ্ছি এই যে কার্ব অফিসিয়াল আমরা এখন যদি এর উপর ক্লিক করে দিই তাহলে এখানে দেখতে পারবেন প্রায় সাত লক্ষ ফলোয়ার কিন্তু কার্বের অলরেডি কমপ্লিট এবং এখান থেকে নিচে আসলে আপনি কার্বের এই নিজস্ব প্রজেক্ট যে এটি সেটি প্রুভ এখান থেকে পেয়ে যাবেন দেখেন এই যে কার্ড কিন্তু অলরেডি ঘোষণা করেছে পঞ্চাশ মিলিয়ন ডলার কিন্তু তারা এখানে ইউজারদের মাঝে বিতরণ করে থাকবে তো অবশ্যই প্রজেক্টটা কিন্তু ভেরিফাইড একটি প্রজেক্ট সুতরাং অবশ্যই আপনারা এই মাইনিং প্রজেক্টিতে কাজ করবেন কেউ মিস করবেন না তো আমি এখন সরাসরি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই মাইনিং প্রজেক্টে কাজ করবেন এবং বেশি পরিমাণ টোকেন আর্নিং করবেন তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বটন ওপেন করে দেবেন এবং ভিডিও ডিসক্রিপশন থেকে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন আমি এখন সরাসরি আপনাদেরকে টিউটোরিয়ালে নিয়ে যাচ্ছি এই ইয়ারড্রপটিতে বা এই মাইনিং প্রজেক্টটিতে জয়েন করার জন্য আপনি সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন তারপর আপনাকে আমি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবো তো রেজিস্ট্রেশন লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তারপর আপনি এই পোস্টটি পেয়ে যাবেন দেখতে পারবেন ব্যানানা মাইনিং এটি কিন্তু টেলিগ্রাম বোর্ডের সাহায্যে করতে পারবেন তো এখানে জয়েন করার জন্য নিচে দিকে যে রেজিস্ট্রেশন লিঙ্ক রয়েছে আপনি সিম্পলি এর উপর এটি ক্লিক করে দিবেন তারপর উপরে এখানে ব্যানানা লেখা থাকবে এবং এখন আপনি এই যে স্টার্টের উপর ক্লিক করে দিলে টেলিগ্রাম বোর্ডের সাহায্যে কিন্তু আমরা মূল মাইনিং ইন্টারফেসের চলে আসবো দেখেন আমরা কিন্তু মূল মাইনিং ইন্টারফেসে চলে এসেছি যার মাস বরাবর এখানে একটি ব্যানানা রয়েছে তো আপনি এখান থেকে ট্যাপ ট্যাপ করে করে এখান থেকে আমরা এখন সর্বোচ্চ ষাটটা পয়েন্ট এখান থেকে আর্নিং করতে পারবো তো আপনি এসে যে পয়েন্টগুলো এখান থেকে আপনার বাকি থাকবে সেই পয়েন্টগুলো আপনি এখান থেকে আর্নিং করে নেবেন দেখেন আমার কিন্তু এখানে এই যে ষাটটা পয়েন্ট কিন্তু পূর্ণ হয়ে গেছে এখন কিন্তু আমি আর ট্যাপ ট্যাপ করতে পারবো না তো এরপর এখানে নিচে এসে দেখেন এই যে ক্লেম ইউর ব্যানানা ইন তো এখানে একটা সেকেন্ড উঠতেছে অর্থাৎ আপনি এত সেকেন্ড পর আপনি এখান থেকে এই ব্যানানাটা আপনি নিতে পারবেন এবং আপনার ব্যাগে কিন্তু জমা হবে তো আমরা এখান থেকে এই টাইমটা ওয়েট করব তারপর এখানে এই যে টাইমটা শেষ হয়ে গেলে আমরা এটি কিন্তু ক্লেম করে নিতে পারবো এবং ক্লেম করে নেওয়ার পর এটি কিন্তু আমাদের ব্যাগে এসে জমা হবে এখানে বাম এই যে ব্যাগ দেখতে পাচ্ছেন এখানে এসে জমা হবে তো আমরা এখন এই টাইমটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করবো দেখেন আমাদের কিন্তু টাইমটা শেষ হয়ে গিয়েছে এরপর এখানে যে ক্লেম রয়েছে তো আমরা এখন এই ক্লেম এর এটি ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের এটি ক্লেম হয়ে গিয়েছে অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে ব্যানানা পেয়ে গিয়েছি এরপর কিন্তু পাঁচ মিনিট পরে আমরা পরবর্তী ব্যানানাটা এখান থেকে ক্লেম করতে পারব তাহলে আমরা আরও একটি ব্যানানা এখান থেকে পেয়ে যাব। তো আমাদের এটি কিন্তু ব্যাগে এসে জমা হয়েছে আমরা যদি ব্যাগের উপরে এটি ক্লিক করে দিই তাহলে আমরা এখানে সেটি দেখতে পাচ্ছি এখন আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর উপরে চলে যাব এখানে রিমেইনিং হারভেস্ট দেখতে পাচ্ছেন অর্থাৎ ওয়ান এক্স স্পিডে আমাদের এখানে হারভেস্ট হচ্ছে তো এখন আপনারা যদি এই যে হারভেস্ট এর উপরে এটি ক্লিক করে দেন তাহলে আমাদের এখানে একটু লোডিং নিবে তো আপনারা জাস্ট একটু ওয়েট করেন এখানে দেখেন এই যে ক্যাটানাল রয়েছে এবং এখানে আনরিপ তো এখানে বলছি এভরি থ্রি শেয়ারিং ইউ উইল গেট এ নিউ ব্যানানা অর্থাৎ তিনজন ফ্রেন্ডকে আপনি শেয়ার করতে পারলে একটা করে ব্যানানা পেয়ে যাবেন তো এরপর এখানে কিন্তু এই যে হারভেস্ট অপশানে আসলে আপনি কিন্তু এখান থেকে বুস্ট আপ করে নিতে পারবেন আপনি যখন এখান থেকে মাইনিংটি বাড়িয়ে নেবেন অর্থাৎ ট্যাপ ট্যাপ করে করে আপনি এখান থেকে এই পিল স্টোকেন আর্নিং করবেন তখন কিছুক্ষণ পর দেখতে পারবেন আপনার এখানে টু এক্স স্পিড করার অপশান আসবে তো আপনি এখান থেকে এই টু এক্স স্পিডের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি মাইনিংটি আপনি স্পিড বাড়িয়ে নেবেন এরপর এখান থেকে আপনি এই যে পিলস টোকেনগুলো আর্নিং করবেন যেগুলো পরবর্তীতে কিন্তু ট্রান্সফার হয়ে আমরা এখান থেকে ব্যানানার যে নিজস্ব টোকেন সেটি পেয়ে যাব। এবং সেটি কিন্তু উইড্র করতে পারবো এরপর নিচে এসে এই যে ব্যাগ দেখতে পাচ্ছেন আপনি যদি এই ব্যাগের উপরে এটি ক্লিক করে দেন তাহলে এখানে দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু বর্তমানে জিরো দেখাচ্ছে তো আমরা এখানে কিছু কিন্তু পেয়েছি যেমন দেখেন এখানে এই যে উটানা এটি পেয়েছি তো আমরা এখানে ইকুইপ করার জন্য আমরা জাস্ট এর উপরে এটি ক্লিক করে দেব তাহলে আমরা কিন্তু ইকুইব করে নিয়েছি অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা এটি আর্নিং করেছি তো এটি এখন সেল করতে পারবো তো এই যে সেল অপশন রয়েছে আপনি এই সেলের উপর ক্লিক করে দেন আমরা এখান থেকে যে কনফার্ম করব কনফার্ম করলে কিন্তু আমরা এটি সেল করতে পারবো কনফার্ম করে দিলে দেখেন এখান থেকে আমাদের এই অপশানটি চলে গিয়েছে অর্থাৎ প্রথম থেকে আমরা যেটি পেয়েছিলাম সেগুলো সেগুলো কিন্তু এখানে এই যে টোটাল ব্যালেন্সে জমা হয়েছে এরপর এখানে দেখেন এটা আমরা এখান থেকে সেল করে দেবো সেল করে দিলে পঁচিশটা কিন্তু বেনানো পাবো এখান থেকে কোনো ইউএসডি আমরা পাবো না আমরা এই সেলের উপর ক্লিক করে দিলাম তারপর এই যে কনফার্মের উপর ক্লিক করে দিলাম এটিও আমাদের কমপ্লিট এরপর আবারও এই যে ব্যানান রয়েছে আমরা সেলের উপর ক্লিক করে দেব তারপর এখান থেকে আমরা কিন্তু এই কনফার্ম করে দেব তাহলে কিন্তু আমাদের এটিও কিন্তু কমপ্লিট হয়ে যাবে সবথেকে বড় কথা এখান থেকে নিচে এসে যে দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এই অপশন থেকে কোনো একটা যদি আপনি এখান থেকে পেয়ে যান তাহলে কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণ একটা রিওয়ার্ড পেয়ে যাবেন যেমন দেখেন আপনি যদি এই যে এই ইকুইপটা পেয়ে যান তাহলে এখান থেকে আপনি কিন্তু একশো ডলার পেয়ে যাচ্ছেন তারপর এখানে এই যে ম্যাট্রিক্স জানা এটি পেয়ে যান তাহলে এখান থেকে পাঁচশো ডলার পেয়ে যাবেন এভাবে নিচের দিকে কিন্তু অনেকগুলো রিওয়ার্ড রয়েছে অনেক ইউজার কিন্তু এই রিওয়ার্ডগুলো অলরেডি তারা ক্লেম করতে পেরেছে সুতরাং আপনিও যদি লাকি হয়ে থাকেন তাহলে কিন্তু এগুলো পেয়ে যাবেন আর পেয়ে গেলে আপনি এখান থেকে এই যে সেল অপশানের উপর ক্লিক করে দিয়ে আপনি কিন্তু এটি রিওয়ার্ডগুলো ক্লেম করে নেবেন তো এখন আমরা এখান থেকে ব্যাক করবো ব্যাক করে আমরা পূর্বের পেজে চলে যাব তারপর এখানে এই যে দেখেন ফ্রেন্ডস অপশান তো আপনি যদি এর উপর একটি ক্লিক করে দেন তাহলে এখানে কিন্তু আমাদের আপাতত কোনো কিছু কাজ করছে না সুতরাং আমরা এখন সরাসরি নিচে এসে এই যে টাস্ক রয়েছে এই টাস্কের উপর চলে যাব আমরা এখান থেকে কিছু কমপ্লিট করব। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ব্যানানা অর্থাৎ তিনটি টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আপনি একটি করে ব্যানানা পাবেন দেখেন আমরা এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করব প্রথমে রয়েছে বাইন্ড কার্ব আইডি তো আমরা জাস্ট এর উপর এটি ক্লিক করে দেব এরপর আমাদের কার্ব অথেন্টিকেশনে নিয়ে যাবে তারপর আমাদের এটি পূরণ করার দরকার কার নাই যদিও তো আমরা জাস্ট এখান থেকে ব্যাক করলাম এখান থেকে একটু নিচের দিকে আসলে আপনি যে টাস্কগুলো কমপ্লিট করেছেন সেগুলো এই যে ক্লেম অপশন চলে আসবে তো আপনি এখন এই যে ক্লেমের উপর ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটি আমাদের ক্লেম হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্লেম হয়ে গেল এবং আমরা কিন্তু টিক মার্ক পেয়ে গেলাম তো এভাবে কিন্তু আমাদের এই সকল টাস্কগুলো কমপ্লিট করতে হবে আমি এই বাইন্ড ইউর এক্স অ্যাকাউন্ট এর উপর আরও একবার ক্লিক করে দেব তারপর কিন্তু আমাকে কিন্তু টুইটারে নিয়ে আসলো তারপর এখান থেকে আমি কিন্তু অলরেডি ফলো করেছি তো এটি কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে আপনিও কিন্তু কমপ্লিট করে নিবেন এরপর এখানে দেখেন এই যে টুইটারের রিপোস্ট এবং কমেন্ট এইগুলো অনেক ধরনের এই কিন্তু এখানে রয়েছে এই সকল টাস্কগুলো আপনি আস্তে আস্তে কমপ্লিট করে নিবেন তাহলে এখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণ টোকেন আর্নিং করতে পারবেন আমি কিন্তু আস্তে আস্তে এখান থেকে সকল প্রকার টাস্ক কমপ্লিট করে নিচ্ছি এরপর দেখেন আমি এখন এই যে বাইন্ড ইয়োর ইমেইল এই এই টাস্কটি কমপ্লিট করে দেখাবো আমরা জাস্ট এর উপরে এটি ক্লিক করে দিলাম তারপর উপরে এই যে ইন্টার ইমেইল রয়েছে আপনি জাস্ট এর উপরে এটি ক্লিক করে দিয়ে এখানে আপনি আপনার ফোনের একটা ইমেইল দিয়ে দিবেন তারপর নিচে আসবেন আশাপা এই যে সেন্ড অপশন রয়েছে আপনি এই সেন্ডের উপর ক্লিক করে দিবেন তাহলে আপনার ইমেইলে কিন্তু একটা কোড যাবে তো ওই এক মিনিটের মধ্যে দেখ পাচ্ছেন আমাদের এক মিনিট সময় দিয়েছে তো এক মিনিটের মধ্যে এই কোডটা নিয়ে এসে এখানে আমাদের বসিয়ে দিতে হবে আমি এই কোডটি কিন্তু এখানে বসিয়ে দিলাম তারপর নিচে এসে কনফার্ম রয়েছে এখন এই কনফার্মের উপর ক্লিক করে দেবো তাহলে কিন্তু ইমেইল বাইন্ড সাকসেসফুল আমাদের এ কমপ্লিট হয়ে গেছে আমরা এখন এই ক্লেমের উপর এটি ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের এটি এখন টিকমার্ক চলে আসবে এরপর নিচে এসে এই যে দেখেন জয়েন দ্য বাইন্যান্স ওয়েব থ্রি তো আমরা জাস্ট এর উপর ক্লিক করে দিলাম আমাদের বাইন্যান্সে নিয়ে যাবে তারপর এখান থেকে আমরা ব্যাক করব এটি আমাদের করার দরকার নেই আপনি চাইলে বাইন্যান্স ওয়েব এখানে কানেক্ট করতে পারেন তারপর দেখেন এখানে ক্লেম রয়েছে তো আমরা এই ক্লেমের উপর ক্লিক করে দেবো তাহলে কিন্তু এটিও আমাদের কমপ্লিট এরপর দেখেন স্প্রিড দ্য ওয়ার্ড তো আমরা জাস্ট এর উপর এটি ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে একটু ব্যাক করব তাহলে একটু পরে আমাদের ক্লেম অপশান চলে আসবে এরপর এখানে দেখেন বুস্ট ব্যানানা চ্যানেল তো আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে আমরা জাস্ট এখান থেকে এটি কিন্তু আমরা বুস্ট আপ করতে পারবো না কেননা আমাদের কিন্তু বুস্ট করার এখানে সুযোগ নেই তারপরেও কিন্তু আমাদের এটি ক্লেম হয়ে গিয়েছে তো দেখেন আমাদের যেহেতু তিনটা টাস্ক কমপ্লিট এজন্য আমাদের উপরে কিন্তু স্পিড বানানোর জন্য ওয়ান এক্স স্পিড আমরা বাড়াতে এই ক্লেম ওয়ান এক্স আমরা ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের স্পিড আরও একগুণ বৃদ্ধি পেল এরপর যে ক্লেম অপশনগুলো আমাদের এখানে এসেছে এগুলো কিন্তু আমরা এখন পূরণ করে নেব এরপর এখানে কিন্তু সকল প্রকার টুইটার টাস্ক রয়েছে এবং টেলিগ্রাম টাস্ক রয়েছে আপনি সবগুলো এখান থেকে কমপ্লিট করে নেবেন কোনো টাস্ক কিন্তু এখান থেকে বাকি রাখবেন না দেখেন আমি কিন্তু সব টাস্ক এখান থেকে কমপ্লিট করেছি এরপর এখানে ডান দিকে অ্যাপস অপশন রয়েছে আপনি যদি এই অ্যাপসের উপরে এটি ক্লিক করে দেন তাহলে এখানে রয়েছে ইনভাইট ট্রুপ টু গেট ব্যানানা তো আপনি এখান থেকে ফ্রেন্ড ইনভাইট করতে পারেন এখানে আপনি ফ্রেন্ড ইনভাইট করলে এখান থেকে ক্লেম করার কিছু পয়েন্টও এখানে পাবেন তো আপনি এখান থেকে ক্লেম করে নেবেন তো এখানে এই যে ইনভাইট ট্রপ রয়েছে এর উপর ক্লিক করলে আপনি কিন্তু ইনভাইট লিঙ্কটা পেয়ে যাবেন তো এখানে মূল বিষয় হচ্ছে এই মাইনিং প্রজেক্টটিতে আপনারা আসবেন আসার পর এই যে হোম অপশনে এসে আপনি প্রতিনিয়ত এখান থেকে এই যে ট্যাপ ট্যাপ করে এখান থেকে পিলস টোকেনগুলো আর্নিং করে নেবেন এবং এখান থেকে আপনি কিন্তু এই ব্যাগের উপর ক্লিক করে দিয়ে এখানে যদি আপনার কোনো রিওয়ার্ড দেয় তো এগুলো আপনি নিয়ে নেবেন তো দেখেন আমরা এখান থেকে যে এক সেন্ট পেয়েছি এটি কিন্তু আমরা ইনস্ট্যান্ট উইড্রো করতে পারবো উইড্রো করার জন্য এই যে উইড্রো অপশন রয়েছে আমরা জাস্ট এই উইড্রোর উপর ক্লিক করে দেবো তারপর এখানে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে তো আমরা এখানে টোন কিপার ওয়ালেট কানেক্ট করবো এই টোন কিপারের উপর এইটি ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের সরাসরি টোন কিপারে নিয়ে যাবে তারপর এখান থেকে নিচে এসে যে কানেক্ট ওয়ালেট অপশন রয়েছে তো আপনারা জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ডান আসলো তো আমরা জাস্ট এখন এখান থেকে একটু ওয়েট করে আবারও আমরা যদি আমাদের বোটে যাই তাহলে এখানে কিন্তু আমাদের ওয়ালেটটি কানেক্ট হয়ে যাবে দেখতে পারবেন আমাদের ওয়ালেটটি কিন্তু কানেক্ট হয়ে গেছে তো আমরা এখন এই যে উইথড্রো অপশন এর উপর আবারও ক্লিক করে দিলে এখানে কিন্তু আমরা উইড্রো করে নিতে পারবো ইনস্ট্যান্টলি কিন্তু এখানে একটি শর্ত হলো দ্য মিনিমাম উইড্রো অ্যাড্রেস ইজ জিরো পয়েন্ট ফাইভ ইউএসডিটি অর্থাৎ শূন্য দশমিক পাঁচ অর্থাৎ হাফ ইউএসডিটি হলে আপনি ইনস্ট্যান্ট এখান থেকে উইড্রো করে নিতে পারবেন তো আপনি জিরো পয়েন্ট ফাইভ ইউএসডিটি হলে এখান থেকে উইড্রো করে নেবেন এখানে কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার কিপার টি চলে যাবে আমরা এখানে আরো একটি ইকুইপমেন্ট পেয়েছি আমরা এখন এটি ক্লিক করে দিলে আমরা কিন্তু এটি নিতে পারবো তো আমরা এখন এখান থেকে ব্যাক করব তো আপনি প্রতিনিয়ত এসে এই মাইনিং প্রজেক্টটিতে কাজ করবেন কেউ মিস করবেন না তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেবো আপনারা মাস্ট বি এই মাইনিং প্রজেক্টে জয়েন করবেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ